প্রকাশ পাইছে যুক্ত দুই কলা বাণিজ্য এবং বিজ্ঞান ফলাফল। ইয়ারি মধ্যে জগৎসিংহপুর জেলার যে টপর হয়েছেন, খুশির কথা সেমানে তেতলর আদিকবি শালা দাসর দুইজন ছাত্র, সরি জন ছাত্র এবং ছাত্রী রয়েছে, যে কি বিজ্ঞান এবং যে কলার টপর হয়েছেন জেলায়। এবং তৎসহিত জেলার মধ্যে যে বাণিজ্যের টপর হয়েছেন সে সহিত রয়েছেন, তার সহ আলোচনা করা এবং পচারি বুঝবা কিভাবে ভাবে সে পরিশ্রম করুলে এবং যে জেলার না রাখছেন এবং কলেজের না রাখছেন ছাত্রছাত্রী মানে কিভাবে ভাবে পরিশ্রম করুলে। প্রথমে কলেজের যে অধ্যাপক রয়েছেন তার সহ আলোচনা করা। স্যার আপনার অর্গস নিউজ কু স্বাগত, কোণ কহবে কিভাবে ভাবে? মু আদিকবি শালা দাস মহাবিদ্যালয়ের অধ্যক্ষ। আমার প্রকাশ পাইছি এই 26 তারিখে যুক্ত দুই বিজ্ঞান কলা এবং বাণিজ্যের ফলাফল, এবং এই ফলাফলক নিয়ে মু বহুত খুশি। কাহিকি আম মহাবিদ্যালয়ের দুইজন জেলার টপর হয়েছেন, বিজ্ঞানের টপর হয়েছেন আকাশ কুমার নাথ শর্মা, সে 535 মার্ক রাখিছেন, এবং যুক্ত দুই কলার টপর হয়েছেন অর্পিতা প্রিয়দর্শিনী নায়ক, সে 531 মার্ক রাখিছেন, এবং বাণিজ্যের আম মহাবিদ্যালয়ের যে টপর সে হচ্ছে সামিয়া প্রতিমা, মার্ক 514 রাখিছে। এবং এ মহাবিদ্যালয়ের প্রায় অধিকাংশ ছাত্রছাত্রী 80% এভোভ মার্ক রাখিছেন, 160 জন পিলা সাইন্সরে ফার্স্ট ডিভিজন পাইছেন। আমি যা দেখিছু জেলার একমাত্র বড় কলেজ লা স্বামী বিবেকানন্দ মহাবিদ্যালয় SBM কলেজ যে জগৎসিংহপুর, তাকে যদি আমি কম্পেয়ার করা তাহলে সেই দৃষ্টি আদিকবি শালা দাস মহাবিদ্যালয়ের পিলা মানকর যে কৃতিত্ব হাসল করছেন তাহা জেলার নিশ্চয় সমস্ত অপেক্ষা আগ খাড়ি রহব, প্রথম রহব। এবং এথিপাই মু মোর পিলা মানুষ আন্তরিক শুভেচ্ছা জানা যাচ্ছি, এবং মা শালা পাখে মু প্রার্থনা করছি এ মহাবিদ্যালয় এইভাবে সবুদিন পাই জেলার আগুয়া হয়ে রই থাও এবং পিলা মান ভবিষ্যৎ তোলার সাহায্য করু। ছাত্রছাত্রী আমার সহ রয়েছেন আলোচনা করা, কোণ কহবে আপনার যেহেতু টপর রয়েছেন কেতে সময় পরিশ্রম করুলে? মু আকাশ কুমার নাথ শর্মা, মু আদিকবি শালা দাস যুক্ত দুইর ছাত্র, মু বিজ্ঞান ছাত্র। মু মোর পরীক্ষা সময়ের প্রায়ত 15-16 ঘন্টা পাখাপাখি মো স্টডি আওয়ার মেন্টেন করে, তা সহিত মো শিক্ষক কলেজের শিক্ষক শিক্ষয়িত্রী মানকর সহায়তা মো উপরে তাঙ্ক আশীর্বাদ মোর সফলতা পাইছি, মু 635 নম্বর রাখিপারিছি। আগুক কোণ করার লক্ষ্য রয়েছে? আগুকু মু ইঞ্জিনিয়ারিং লাইনে যাবি, যেই এন্ট্রান্স কোয়ালিফাই করিকি সিএ কম্পুটার সাইন্সরে মু ইঞ্জিনিয়ারিং গ্রাজুয়েটেড করিবাকু ইচ্ছা। কোণ কহিবে কেতে পরিশ্রম করুছিলে বর্তমানে? মু অর্পিতা প্রিয়দর্শন নায়ক, মু আদিকবি শালা দাসর কলার ছাত্র অটে। তো মু পরীক্ষা সময়ের মাত্র 5-6 ঘন্টা পরিশ্রম করি, কিন্তু যেতবে আমার কলেজ খোলা লা সেতবে টিচর মানে বহু সাহায্য করতে পড়াপড়ি, তো সমস্ত আশীর্বাদ লা কলেজর লেকচর মান আশীর্বাদ লা ঘর লোক আশীর্বাদ লা ভগবান আশীর্বাদ লা গাঁ গাঁরে বহু জন সাহায্য করছেন পড়াপড়ি, তো সমস্ত আশীর্বাদ মু এই জায়গায় পৌঁছি পারছি। কোণ কহবে কোণ লক্ষ্য রয়েছে? আগুক সিভিল সার্ভিস লাইনে হি যাবার ইচ্ছা আছে। ম্যাডাম আপনার কত সময় পরিশ্রম করুলে, কোণ কেমিতি কোণ পড়া প্রস্তুত করুলে? মো নাম হচ্ছে সামিয়া ফাতমা, মো প্লাস টু ছাত্র ছাত্রী অটে, মো বাণিজ্যর ছাত্রী অটে। তো মো এক্সাম টাইমে 8-9 ঘন্টা পরিশ্রম করুলি, এবং মোর টিচর্স যে অনেক কলেজরে হোক কি মো টিউশন টিচর হুঁতে অজিত কুমার স্বাইন, সে বহু সপোর্টিভ লে, পরিশ্রম দ্বারা মো পরিশ্রম দ্বারা মো আজ সফলতা পাইছি, মু সেই বহু খুশি আছি। কোণ আগুক লক্ষ্য রাখছেন? মোর ব্যাঙ্কিং লাইনে বহু ইন্টারেস্ট আছে, তো মু চাইবি কি আগুক ব্যাঙ্কিংরে কন্টিনিউ করবি। শুনুলে যে ছাত্রছাত্রী রয়েছে নিশ্চিত ভাবে নিজের রেজল্ট জাঁ খুশি হয়েছেন, এবং কলেজের যে অধ্যাপক অধ্যাপিকা রয়েছে সে মধ্য প্রতিক্রিয়া দেখলে যে নিশ্চিত ভাবে আদিকবি শালা দাস কলেজ নিশ্চিত ভাবে পিলামানকু যেভাবে ভাবে এটি টপর দিশুছি, নিশ্চিত ভাবে জগৎসিংহপুর জেলার যে আদিকবি শালা দাস প্রমুখ ভূমিকা গ্রহণ করছে। তীর্তলু প্রভাত কুমার পড়াক রিপোর্ট অর্গস নিউজ। যদি আপনার আমার ভিডিওটি ভাল লাগিলা তবে আমার চ্যানেলকু লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করা জমা বি ভুলন্তু নাহিঁ।